নমস্কার বন্ধুরা, অপশরী স্টিচ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন এক ধরনের লটকন তৈরি করতে হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক। 4 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চওড়া একটি কাপড়ের টুকরো নিয়ে নেব। আর এদিকে আর একটা 3 কোণ বিশিষ্ট আর একটি কাপড়ের টুকরো নিয়ে নিলাম। আর লম্বা দড়ির জন্য একটা টুকরো নিয়ে নিয়েছি। প্রথমেই আমি দড়িটা তৈরি করে নেব। মনে রাখতে হবে দড়িটা কিন্তু সবসময় তেরচা করে কাটতে হবে। সোজাসুজিভাবে কাটলে দড়িটা টানলে বাড়বে না, কিন্তু তেরচা করে কাটলে সামান্য একটু বাড়বে এবং দড়িটাও সুন্দর দেখাবে। এখন এবার আমি উল্টে নেব। দেখুন কিভাবে উল্টে নিচ্ছি। এই কাপড়টির পাড়ের দিকটা 4 কোণা নিতে হয়, আর যে কাপড়টা সেই কাপড়টা যদি প্লেন কাপড় নেওয়া হয় তাহলে ভালো হয়। এই কাপড়টির পাড়টা যেমন একটু কাজ করা গোল্ডেন, আবার কাপড়ের যে মেঝেটা সেই মেঝের দিকটাও গোল্ডেন কাজ করা, তাই কোনটা পাড় আর কোনটা মেঝে বুঝতে পারা যাচ্ছে না। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাপড় দিয়ে করবেন। এবার 4 কোণা অংশটাকে 4 ভাঁজ করে সেলাই করে নিলাম। এখন এবার 3 কোণা যুক্ত যে কাপড়টা নিয়েছিলাম তার নিচের দিকটা একটু রাউন্ড শেপে মুড়িয়ে নেব। একটু ছোট করে মোড়ানোর চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। যদি না মুড়িয়ে নিই তাহলে খুব বেশি সুতো বেরিয়ে যাবে, তাই এদিকটা মুড়িয়ে দিলাম। এখন এবার আমি সেম কালার সুতো নিই নাই আপনাদের বুঝতে সুবিধার জন্য। আপনারা ইচ্ছা করলে সেম কালার সুতো নিয়েও করতে পারেন। ছুঁচ দিয়ে আমি একটা সাধারণভাবে সেলাই করে নিলাম। এরপর সুতোটাকে একটু টেনে একটা বিন্দুতে মিলিত করলাম। এখন এবার খুব ভালোভাবে আটকে দিয়ে যে দড়িটা তৈরি করে রেখেছিলাম সেই দড়িটা মাঝখানে সেলাই করে নিলাম। মজবুত করে সেলাই করার জন্য আমি আরেকটু বেশি করেই সেলাই দিয়ে নিচ্ছি, যাতে করে কোনোভাবেই টানলে যেন না সেলাইটা খুলে যায়। সেলাইটা যত বেশি পারবেন মজবুত করে দেওয়ার চেষ্টা করবেন। এখন এবার গিট দিয়ে নেব। হয়ে গেছে দড়ির সঙ্গে অ্যাটাচ করা। এখন এবার এই ফুলটির উপরে আমি আর একটি সেলাই দিয়ে দেব। একদিক মুড়িয়ে যে কাপড়টি রেখেছিলাম সেই কাপড়টা দিয়ে কিভাবে সেলাই করছি লক্ষ্য করুন। পরে বাড়তি অংশটা কেটে দেব। বাড়তি অংশটা কেটে দিলাম, এখন এবার সোজা করে নিলাম। দেখুন ফুলটা আমার তৈরি হয়ে গেছে। কেমন লাগছে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।